আমাদের অনেকদিন দেখা হয় না, একে তো লকডাউন, তার উপর আম্পান্না উম্পুন, হোয়াটএভার, প্রায় 70 দিন। যেটুকু যে ভার্চুয়ালি দেখা হতো তাও বন্ধ ডিউ টু নেটওয়ার্ক ইস্যু। আমরা সবাই অপেক্ষা করছি, আমরা সবাই অপেক্ষা করছি এই অন্ধকার কেটে যাওয়ার, একটা সুস্থ শহর, সুস্থ পরিবেশ। কি তুমিও করছো তো, যেখানে আমরা সবাই আগের মতো, যেখানে তোমার সাথে আবার দেখা হয়ে যাবে আমার, ভার্চুয়ালি নয় কিন্তু। ভীষণ মিস করছি তোমায়, তোমার বলা কথাটা ভীষণ মনে পড়ছে আজকে, ভীষণ মিস করছি তোমাকে। আমাদের জুটিটা বেস্ট ছিল, তাই না? তুমি গাইতে গান আর আমি লিখতাম কবিতা, তুমি ফটোগ্রাফি করতে আর আমি ছিলাম তোমার ফ্রেমবন্দির ছবি। আমাদের জুটিটা বেস্ট ছিল, তোমার ছবি আর গানের বিষয় ছিলাম আমি, আর তুমি ছিলে আমার কবিতার প্রতিটা ছন্দে। উফ, সে কি প্রেমের নেশা! তোমার সরলতায় আমি মুগ্ধ হয়েছিলাম, আর আর তুমি আমার চঞ্চলতায়। তুমি ছিলে ম্যাথের স্টুডেন্ট আর আমি বাংলা, তাতে কি, আমাদের কেমিস্ট্রিটা ছিল দারুণ, বন্ডিংও ছিল বেশ। আমাদের জুটিটা বেস্ট ছিল, কি তাই তো? আমি ভীষণ রেগে গেলে তুমি আমায় ঠিক মানিয়ে নিতে। আমি জানি, আমি জানি, আমি আজও তোমার গিটারের প্রতিটা সুরে আছি, আর তুমি আছো আমার কবিতার প্রতিটা ছন্দে। আচ্ছা, তুমিই তো বলেছিলে আমাদের জুটিটা বেস্ট। তুমি এতক্ষণ ছিলে পৌলমীর সঙ্গে, আর পৌলমীর সঙ্গে থাকা মানে কবিতা ডায়ের সঙ্গে থাকা। বেস্ট জুটি তোমার কেমন লাগলো সেটা তো তুমি আমাকে কমেন্ট বক্সে জানাচ্ছই, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারো সকলের সঙ্গে। আর তুমি তুমি যদি কবিতা ডায়ের নতুন ভিউয়ার্স হও তাহলে প্লিজ কবিতা ডায়েরিকে সাবস্ক্রাইব করে ফেলো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে ফেলো নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।